আজকের মেনু হচ্ছে জর্দা পোলাও বা মিঠি চাবাল তো এইটা বানানো আমি দেখাবো তো তার আগে বলে রাখি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুপাস ব্লগ অ্যান্ড কুক তো আজকে আমি আপনাদের জন্য বানাবো হচ্ছে জর্দা পোলাও তো এর জন্য আমার লাগছে হচ্ছে পোলাও এর রাইস তো এটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে নেব শোক করে রাখবো আর এই ফ্রাই প্যানটার মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি পুরো রান্নাটাই ঘি দিয়ে হবে তো ড্রাই ফ্রুটসগুলো আমি এগুলোর মধ্যে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তুলে নিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে এলাচ আর লবঙ্গ এলাচ আর লবঙ্গ দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে ভাজার তখন আমি এর মধ্যে শোক করা চালটাকে দিয়ে দেব আর পরিমাণ করে মানে ঠিকঠাক মাপ দিয়ে আর কি জল দিতে হবে জলটা দেওয়াটা কিন্তু খুব জরুরি ঠিকঠাক করে দেওয়া নয়তো কিন্তু এই পোলাওটা একদম ভালো হবে না যতটা চাল আমি যদি এক বাটি চাল নিই তো হচ্ছে এর সেই বাটিরই কিন্তু দেড় বাটি আমি জল দেব জলটা অবশ্যই উষ্ণ গরম থাকবে তো এই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম চালগুলো তারপর হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে জলটা কিন্তু দিয়ে দেবো বেশিক্ষণ কিন্তু ভাজবো না চালটা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি স্যাফরন আর দিয়ে দেব হচ্ছে স্যাফরনটা অবশ্যই দুধে যেন ছিল আর একটু কালার অরেঞ্জ কালার সেটা আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। দিয়ে একটু ঢাকা লাগিয়ে দেবো তারপর আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব দশ মিনিট পর দেখুন একদম ঝুরঝুরে ফুরফুরে জর্দা চাওয়াল বা মিঠি চাওয়াল বা জারদা পোলাও যাই বলুন একদম তৈরি হয়ে গেছে ভীষণ টেস্টি হয় এটা খেতে অবশ্যই করবেন খাবেন আর আমি গার্নিশিং করছি দেখুন তুলে নিয়েছি একটা বাটির মধ্যে আর এর মধ্যে আমি একটু পেস্তা কুচি বাদাম কুচি আলমন্ড আর হচ্ছে কাজু এগুলো সব দিয়ে দিয়েছি তার উপর দিয়ে একটু সাফরান চড়িয়ে দিয়েছি দেখতে ভালো লাগছে তো অবশ্যই আপনারা ট্রাই করবেন ভালো লাগবে